গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো, আমার ছেলে আর মেয়ে দুজনে কিন্তু রেস্ট করছে, মেয়ে বসে আর ছেলে শুয়ে পড়েছে। ছেলে সকালবেলাই এসছে আমার কাছে, ওই বাড়ি যাবে। ও যেহেতু দাদা আজকে, মানে আমার দাদা আজকে সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, তো বাবুকে আজকে দিয়ে আসতে পারেনি ওই বাড়ি। এদের তো এখন স্কুল ছুটি, সকালবেলাটা অবসরই থাকে এদের, তো সেই কারণে বললাম আমি তো সেই বাড়ির দিকে যাবই, আমার অফিস আর বাপের বাড়ি তো কাছাকাছি। আমি বললাম আমিই নিয়ে চলে যাব। তো দুজনের টিফিন করা হয়ে গেছে বন্ধুরা, ওরা এখন রেস্ট করছে। আর চলো, আমি তাড়াতাড়ি করে মাছটা বার করে রেখেছি, একটু ভেজে নিই, তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে নেব। আর ওদেরকে খাইয়ে দিয়েছিলাম ম্যাগি, ওরা ম্যাগি ঠ্যাগি খেয়েই কিন্তু বসে আছে। আর দেখো, কড়াতে একটুখানি তেল ছিল, কালকে উচ্ছে ভাজা করেছিলাম, সেই তেলটা রয়ে গেছে। এই তেলের মধ্যেই তেল দিয়ে আমি মাছটা বানিয়ে নেব। আর চলো, আজকেও আমি ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগি যদিও আমার ভালো লাগে, কিন্তু না, খাই না সেইভাবে, সকালবেলাটা পাউরুটিটাই খাই। তো আজকে পাউরুটিটা আর খেলাম না, কেন আনা হয়নি, সেই কারণে আজকে ওদের সাথে আমিও একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, তো এই ম্যাগিটাই আমি খাচ্ছি। তো তারপরে চলো, আমি এখন রেডি হয়ে তো গেছি, এবার চলে যাব অফিস। তো হাই বন্ধুরা, আবার তোমাদের সাথে চলে এলাম কথা বলতে দুপুরবেলা খাওয়ার পাতে। দেখো, আর আজকে আমি মাটন দিয়ে ভাত খাচ্ছি। মাটনটা দিয়েছিল তোমাদের যে দাদা, সেই দাদার বন্ধুর বাড়িতে কালকে আমাদের প্রোগ্রাম ছিল রাতে খাওয়ান দাওয়ানোর, তো আমরা যেতে পারিনি, তো সেই কারণেই খাবারটা পার্সেল করেছিল। আর রাত্রেবেলা আমাদের রুটি খাওয়া হয়ে গেছিলো, সেই কারণে আর খাইনি। আর রাত্রেবেলা এমনি আমরা এই মাটন ফাটন সেভাবে খাই না, তো রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। আমি এই মাটন দিয়ে একটুখানি খেয়ে নিলাম, আর দাদা আর মেয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, কেন ওরা বললো আমরা রাতে খাবো। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো চলো বন্ধুরা, বাচ্চারা পড়ে ঠোরে চলে এসছে, আর এখন আমি চলে এসেছি একটু মায়ের বাড়িতে চা খেতে। আর দেখো এসে এদের কি কীর্তি, আমার দাদার অবস্থা তোমরা খালি দেখো আর শোনো। জানিস কিভাবে কথা বলছে, শিখিস নি, তোর মাকে ডেকে নিয়ে আয় খুব, আমি শিখিয়ে দিচ্ছি, বুঝলি? আমার মা হাতি তুমি চাঁদের পা
যে পোল পোলা পাখি বাবা গণেশ আমি গণেশ তুমি কি মা সরস্বতী না না আমি ওই বালি মা সরস্বতী আমি কালে ইনভার্ট তোমার মা হাসিমা কাকু আমরা ফ্রেন্ড আমি হচ্ছি সে কি আমার ফ্রেন্ডের নাম হচ্ছে নিকি উনি হাসে কু কু করে হাসে আমি তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আজকে বিশেষ বড় করে ব্লগ আমি দিলাম না, ছোট্টর ওপরেই দিলাম। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের সবসময় পাশে থেকো। তো আজকের জন্য টাটা।